ইভান ভাই সবথেকে ইম্পর্টেন্ট একটা কথা, অনেকে বলে যে কপি ক্লোন, সেই বিষয়টা সম্পর্কে আমাদের একটু বলুন। ক্লোনের ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আমার সব সব প্রোডাক্টে, কেউ যদি কপি ক্লোন প্রমাণ করতে পারে 3 times টাকা রিটার্ন করবো। আচ্ছা, তিন গুণ টাকা রিটার্ন করবো। আইফোন 8 থেকে 2 tone শুরু হচ্ছে, 2 tone হচ্ছে ডিসপ্লে চেঞ্জ হলে 2 tone থাকবে না। আছে মাইক্রোফোন আছে নাকি দেখালে? হে গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইজ, আরও একটি নতুন ভিডিওতে এবং নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো যারা মূলত ইউজ ফোন খুঁজছেন এবং কোথা থেকে আপনারা নেবেন, আজকের ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো আজকে আমরা চলে এসেছি মিরপুর শপিং সেন্টার লেভেল 5। আপনারা যদি লিফট দিয়ে আসেন তাহলে লিফটের 5 ক্লিক করলে আপনারা এই ফ্লোরে চলে আসতে পারবেন, আর এই ফ্লোরে আসলে আপনারা কিন্তু যোজন সব পেয়ে যাবেন। তো আজকে মূলত তাদের শপে কোন কোন সেটগুলো আছে আমি আপনাদেরকে একটু বলে দিই। তাদের শপে আইফোন আছে, পাশাপাশি তারা কিছু অ্যান্ড্রয়েড সেটও রেখেছে। অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আছে স্যামসং, ভিভো, আর এছাড়াও কিছু রিয়েলমি আছে, তারপরে আছে এই রেডমি আছে, শাওমি আছে। আচ্ছা, শাওমি, রেডমি এবং নোকিয়ার কিছু সেট পেয়ে যাবেন। আজকে বেসিক্যালি আপনাদেরকে এই সকল সেটগুলো দেখাবো, এর প্রাইসিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা কিন্তু সরাসরি এই শপটিতে চলে আসতে পারেন, আর ঢাকার বাইরে থেকে যেসব ভাইরা কোরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন তারা কিভাবে কোরিয়ারের মাধ্যমে নেবেন সেই সম্পর্কে আছে বিস্তারিত ধারণা দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। সো গাইজ, কথা না বাড়িয়ে আসুন ভিডিও শুরু করা যাক। ভিডিও মাঝখানে ইন্টারাপ্ট করার কারণ হচ্ছে আপনারা যদি আপনাদের প্রিয়জনকে কোনো কিছু গিফট করতে চান অর্নামেন্টস, আপনি চাইলে কিন্তু এই শপটিতে চলে যেতে পারেন। এই শপটির নাম হচ্ছে অ্যাসেস অফ বিডি। আমি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার চ্যানেলে সেখান থেকে কালেক্ট করে সরাসরি চলে যেতে পারেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নামটি বলবেন, নাম বলে কিন্তু একটা যতটুকু সম্ভব হয় আমার যেহেতু ফ্রেন্ডের শপ ও সবকিছু প্রাইস গুলো আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দেবে। সো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। সো গাইজ, আপনারা যদি যোজনে আসেন তাহলে ইভান ভাইকে পেয়ে যাবেন, তিনি আজকে মূলত আমাদের ভিডিওতে হেল্প করবে। তার শপে মূলত যে সকল সেট তারা রেখেছে সেগুলো বিষয়ে তিনি আমাদেরকে ধারণা দেবে। সো ইভান ভাই, সর্বপ্রথম আমাদেরকে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে শুরু করবেন। আমাদের শপটি মিরপুরে অবস্থিত, মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টার, মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে আমাদের মার্কেটটা অবস্থিত। লেভেল 5 লিফটের 5 আসবেন, 654 নম্বর দোকান, 654 নম্বর শপ। আচ্ছা, সর্বপ্রথম আমি বলে দিই যেসব বিষয়গুলো ক্লিয়ার করা উচিত আমাদের, ঢাকার বাইরে থেকে যে অনেক ভাইরা আছে এখন ভিডিওগুলো দেখছে আপনাকে দেখছে, সো মূলত যোজন সব থেকে তারা যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে নিতে চায় তারা কিভাবে কালেক্ট করে নিতে পারবে এটা আমাদেরকে বলে দেন। আমরা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি, সেই ক্ষেত্রে কাস্টমারকে 10,000 টাকার নিচে যে প্রোডাক্টগুলো রয়েছে 510 টাকা এবং 10,000 টাকার উপরে যে প্রোডাক্টগুলো রয়েছে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে ফর অর্ডার কনফার্মেশন, এবং বাকি টাকাটা যখন প্রোডাক্ট পৌঁছে যাবে সুন্দরবনে, আমরা সুন্দরবন এসে পরিবহনের পাঠিয়ে থাকি, ওইখানে যখন পৌঁছে যাবে ওইখান থেকে যখন প্রোডাক্টটি সংগ্রহ করবো ওইখানে বাকি টাকাটা পরিশোধ করে দিতে হবে। আচ্ছা, আর ঢাকার বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা গ্যারান্টি পিরিয়ডটা একটু বাড়িয়ে দিচ্ছি। ঢাকার বাইরে যে প্রোডাক্টটি যাচ্ছে প্রতিটা প্রোডাক্টের 7 days রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে। আর ইনসাইড ঢাকা, আর ঢাকার ভিতরে আমাদের সব থেকে যারা ফোনগুলো নিচ্ছে 3 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা, আমি বলে দিই ভাইজান, আপনি আমার অডিয়েন্স যারা আছে যাদের মূলত ঢাকার বাইরে থেকে তারা যে সকল সেটগুলো কালেক্ট করে নেবে অবশ্যই আপনি নিজ দায়িত্বে পার্সোনালি চেক টেক করে আপনি পাঠিয়ে দিবেন। ওকে, অবশ্যই। তো শুরু, আমরা আর কথা বাড়াবো না, আমরা ভিডিওতে চলে যাবো। সর্বপ্রথম আমাদেরকে আইফোন দিয়ে শুরু করি, আমরা আইফোন দিয়ে শুরু করি। ঠিক আছে, আইফোনের সব থেকে লো রেঞ্জের মধ্যে কি আছে সেটা আমাদেরকে জানিয়ে দেন। লো বাজেট রয়েছে আইফোন 4s, আমরা একটু 4s দেখি। আচ্ছা, 4s দেখতে পাচ্ছি, কালো কালার, একটু সুন্দর একটা, এটা দুটো কালার রয়েছে, কি কি আছে? ব্ল্যাক এবং হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এবং হোয়াইট। আচ্ছা, ভেরিয়েন্টটা 32 GB ভেরিয়েন্ট, এটার প্রাইস পড়ছে মাত্র 3,800 টাকা। আইফোন 4s সেকেন্ডারি ফোন হিসেবে যারা iOS ইউজ করতে চায় তারা এই ফোনটি নিতে পারবে। আচ্ছা,
আর আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখে দিই, কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ভাই জাস্ট খালি ব্যাক সাইডটা আমাদেরকে দেখান, ফ্রন্ট সাইডটা দেখান না কেন। আমরা একটু ফরেস্ট তো অনেক লো বাজেট, একটু ক্যামেরাটাও দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ফরেস্টের ক্যামেরা। আপনারা চাইলে কিন্তু আমাদের মতন মোবাইল দিয়ে ইউটিউবিং আপনার ব্লগিং টকিং এটা দিয়েও করতে পারবেন, সেটা সমস্যা নেই। 3800 টাকা হলে কিন্তু যোজন থেকে আপনারা এই 32 GB ভেরিয়েন্টের কিন্তু আপনারা এটা কালেক্ট করে নিতে পারবেন। আচ্ছা ইমান ভাই, এরপর আমাদেরকে কোন সিটিতে চলে যাবো আমরা একটু বলেন। এরপর আমরা দেখবো আইফোনের একটি ফোন দেখবো, আইফোন 5C। ব্লু কালার, পিঙ্ক কালার এবং হোয়াইট কালার, তিনটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন। এটার প্রাইস পড়ছে মাত্র 5500 টাকা। যারা মূলত আপনাদের কাছে সেটগুলো এক্সচেঞ্জ করে নিতে চাচ্ছে, তারা কি এক্সচেঞ্জ করতে পারবে নাকি? এক্সচেঞ্জ করতে পারবে। এক্সচেঞ্জের ক্ষেত্রে হচ্ছে কাস্টমার যে প্রোডাক্ট এক্সচেঞ্জ করবে তার অবশ্যই বক্স থাকতে হবে। আর কিছু কিছু প্রোডাক্ট ক্ষেত্রে থাকে যে বক্স থাকে না, সে হচ্ছে আমাদের মতো ইউজড ফোন থেকে ইউজড শপ থেকে প্রোডাক্ট কিনে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তার ক্যাশ অ্যামাউন্ট থাকতে হবে এবং হচ্ছে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। আচ্ছা, এই কয়েকটা কাগজ কাগজপত্র দিলেই হলে আপনাদের কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, তারপর আমরা আইফোনে আবার চলে যাবো। আইফোনের কোন সেটে দেখবো আমরা? আইফোন 5S। চাইলে নিতে পারবেন যোজন থেকে 8000 টাকা হলে। আচ্ছা, এরপর আমরা কোনটা দেখব? আমরা দেখব SE স্পেশাল এডিশন। এটা হচ্ছে 2016। ইয়েস, আমাকে লাস্ট ভিডিওতে একটা ভাই বারবার 3-4টা ভিডিওতে কমেন্ট করেছিল ভাই এসিটা আছে নাকি। সো ভাই, আপনি কিন্তু যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি কিন্তু যোজন সব থেকে কিন্তু আপনারা এসিটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 64 GB ভেরিয়েন্ট, 64 ভেরিয়েন্ট। এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে। ইয়েস, রোজ গোল্ড কালার, গোল্ডেন কালার এবং হচ্ছে স্পেস গ্রে কালার, মানে সিলভার কালার। ইয়েস, তিনটা কালারই পেয়ে যাচ্ছেন। এটার প্রাইস পড়ছে মাত্র 13500 টাকা। একটা আমার জন্য সব থেকে মূল বিষয়, আমি জানি প্রাইসগুলো অলমোস্ট আপডাউন করে বা এরকম কিছু প্রতিনিয়ত আপডাউন করে প্রাইসগুলো, কিন্তু এমন হয় যে আপনার এই ভিডিওগুলো এক মাস পরে দুই মাস পরে ভিডিওগুলো দেখছে। আমরা জাস্ট খালি আপনার যারা দুই মাস পরে যেসব ভিডিওগুলো দেখছেন, আমি জাস্ট খালি প্রাইসগুলো বলছি, তখন প্রাইসটা এইরকম ছিল, এখন হয়তো প্রাইসটা আপডেট হতে পারে। হ্যাঁ, সো আপনার সাথে যোগাযোগ করে নেবেন অবশ্যই, ঠিক আছে। আর এছাড়া আপনারা আরও সেট পেয়ে যাবেন। এরপরে কোন সেট সেটা আমরা চলে যাবো? এরপর একটু বিগ স্ক্রিনে দেখবো আইফোন 6 প্লাস। ইয়েস, 5.5 ইঞ্চি ডিসপ্লে, যারা একটু বিগ স্ক্রিন চাচ্ছে আইফোনের মধ্যে, একটু লো বাজেটে কম বাজেটের মধ্যে আইফোন 6 প্লাস, 64 ভ্যারিয়েন্টের। এটার প্রাইস পড়ছে মাত্র 16500 টাকা। আচ্ছা, 16500 টাকা হলে আপনারা আইফোন 6 প্ 64 ভ্যারিয়েন্টের, 128 ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, দুটো ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন। কালার পেয়ে যাবেন তিনটা কালার, রোজ গোল্ড, গোল্ডেন, স্পেস গ্রে।
আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়ছে যেটা 128 128 ভেরিয়েন্টের দাম পড়বে 21500 টাকা এবং যেটা 64 ভেরিয়েন্টে 64 ভেরিয়েন্টের দাম পড়বে 20500 টাকা 20500 টাকা সো তারা 1000 টাকা ইনক্রিজ করলে কিন্তু তারা পেয়ে যাচ্ছে 128 ভেরিয়েন্টটা পেয়ে যাবেন আচ্ছা আপনি চাইলে কিন্তু 1000 টাকা ইনক্রিজ করে কিন্তু 128টা নাওটাই বেটার আচ্ছা এরপর আমরা কোনটা দিকে চলে যাব এরপর আমরা দেখব আইফোন 7 ইভান ভাই সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা অনেকে বলে যে কপি ক্লোন সেই বিষয়টার সম্পর্কে আমাদের কপি ক্লোনের ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আমার সব সব প্রোডাক্টে কেউ যদি কপি ক্লোন প্রমাণ করতে পারে 3 টাইমস টাকা রিটার্ন করব আচ্ছা 3 গুণ টাকা 3 গুণ টাকা রিটার্ন করব ইভান ভাই এরপর আমরা চলে যাই কোনটা যাচ্ছি আমরা 8 প্লাস এটাও রেড প্রোডাক্ট স্পেশাল এডিশন 64 ভেরিয়েন্টের এটার প্রাইস হচ্ছে মাত্র 32500 টাকা দেখিয়ে দিই নিতে পারবেন নির্দ্বিধায় এর প্রাইস পড়ছে মাত্র 39500 টাকা 39500 টাকা 39500 টাকা আমার প্রাইস গুলো কিন্তু আপ ডাউন করে আগের ভিডিওতে কত প্রাইস ছিল আগের ভিডিওতে 42000 টাকা ছিল এখন 39500 টাকা প্রাইস কিন্তু কমেছে যেরকম কিছু কিছু সেটের প্রাইস কমে আবার কিছু কিছু সেটের প্রাইস গুলো বেড়ে যায় সো আপডেট প্রাইসটা কিন্তু জানতে আপনারা যখনই আপনারা ভিডিওগুলো দেখেন এক মাস পর হোক বা একদিন পর হোক আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন প্রাইসগুলো জানার জন্য ওকে এরপর আমরা অ্যান্ড্রয়েডে কিছু ফোন দেখবো আমাদের অ্যান্ড্রয়েডে অনেকেই আছে যারা অ্যান্ড্রয়েড নিতে যাচ্ছে আমরা স্যামসাং থেকে শুরু করি স্যামসাং প্রথমে যে ফোনটি দেখাবো স্যামসাং S6 এজ12500 টাকা কিন্তু আপনারা পাচ্ছেন হলো স্যামসাং গ্যালাক্সি S6 তিনটা কালারে অ্যাভেলেবল পাবেন ভেরিয়েন্ট হচ্ছে 332 আচ্ছা এরপরে কি আর স্যামসাং এর মধ্যে আর কিছু আছে স্যামসাং এর মধ্যে আমরা আরেকটি ফোন দেখাবো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S8 এটা ফুল বক্স পেয়ে যাচ্ছেন এটা 464 ভেরিয়েন্টের 464 ভেরিয়েন্টের সিঙ্গেল সিম এটার প্রাইস পড়ছে মাত্র 20500 টাকা 20500 টাকা আচ্ছা 20500 টাকা 464 ভেরিয়েন্টের আচ্ছা আর কি কি আছে আপনার কাছে আমাদের কি একটু বলেন তো তারপর আমরা S8 প্লাস রয়েছে এরপরে যাচ্ছি আমরা স্যামসাং মোটামুটি শেষ আপাতত কালেকশন এরপর আমরা ভিভোর কিছু ফোন দেখবো ভিভোর প্রথমে আমি যে ফোনটি দেখাবো ভিভো Y12 আমরা একটি চার্জার দিয়ে দেবো এরপরে রয়েছে Y20
সামনে ফিঙ্গারপ্রিন্ট এর প্রাইস পড়ছে মাত্র 7500 টাকা। আচ্ছা, এরপরে ভিভোর আমরা আরেকটি ফোন দেখবো, ভিভো 51 ভিভো ওয়াই 51 8128 ভ্যারিয়েন্টের, এটা একদম ফ্রেশ কন্ডিশনের, একদম লুক লাইক নিউ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশনের। এটার প্রাইস পড়ছে মাত্র 18500 টাকা। আচ্ছা, ভিভোর মধ্যে কি আর কোনো সেট আছে নাকি? ভিভোর মধ্যে আপাতত এই কালেকশন রয়েছে। আচ্ছা, আপনাদের তো রীতিমতো তো সেটগুলো আপডেট হচ্ছে না? প্রতিনিয়ত কালেকশন আপডেট হয়। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এই সেট আছে, সাথে আরো কিছু অ্যাড হতে পারে। আমাদের প্রতিনিয়ত আসলে আমাদের শপের যে স্টক প্রতিনিয়ত আপডেট হয়। আচ্ছা, সো এরপর আমরা কোনটা যাচ্ছি? এরপর আমরা দেখবো শাওমির কিছু ফোন দেখবো, রেডমি 6 প্রো। আর কিছু আছে ইয়ার মধ্যে? বড় একটি বিষয় 464-এর সাথে। আচ্ছা, আর কি কি আছে? আমরা HTC একটি মডেল দেখবো, আট হাজার পাঁচশো টাকা। তো এই ছিল আজকে আমার শপের অ্যাভেলেবল কালেকশন। আমার শপে ইউজড ফোন ছাড়াও সব ব্র্যান্ডের স্মার্টফোনের, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি পেয়ে যাবেন। স্যামসাং, ওপো, ভিভো, আইফোন সহ সব ব্র্যান্ডের স্মার্টফোনের ব্যাটারি পেয়ে যাবেন। আমরা বেসিক্যালি ব্যাটারিটা আমাদের হোলসেল হয়ে থাকে, তো আপনার যারা ভিউয়ার্স আসবে তারা খুচরা আমাদের এখান থেকে সুলভ মূল্যে নিতে পারবে। আচ্ছা, একটা 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 রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিবেন। অবশ্যই একটা রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন। এছাড়াও কিছু অ্যাকসেসরিজ আইটেম আছে, গ্যাজেট আইটেম কিছু আছে। আচ্ছা, এছাড়া আমার পিছে তাদের কিন্তু বেশ কিছু আইটেমগুলো আছে, ঠিক আছে? আপনারা এই শপে আসলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ইভান ভাই, ভিডিও শেষ করার আগে আমি বলে দিই, আমার অডিয়েন্স যারা আসবে, উল্লাস ব্লগসের নাম যারা বলবে, তাদের জন্য একটা স্পেশাল একটা ডিসকাউন্ট আপনারা করে দেবেন যতটুকু সম্ভব হয় আপনার দ্বারা। আচ্ছা, আর যারা মূলত ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো নেবে, আমি আবারও বলে দিই, প্লিজ ভাই, অবশ্যই আমরা প্রতিটা প্রোডাক্ট ঢাকার বাইরে যে কাস্টমারগুলো আমাদের বিশ্বাস করে প্রোডাক্টগুলো নিয়ে থাকে, আমরা প্রতিটা প্রোডাক্ট A to Z চেক দিয়ে থাকি। আচ্ছা, সো এই তো ছিল, আর যদি পরবর্তীতে কোনো আপডেট ফোন আসে সেক্ষেত্রে আমরা আপডেটের মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা, ইমন ভাই ভালো থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।